র‍্যাবের নতুন মহাপরিচালক বা ডিজি হচ্ছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর পর প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছেন। তিনি র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদের স্থলাভিষিক্ত হলেন। 2015 সাল থেকে র‍্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করা বেনজির আহমেদ পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি পদে অধিষ্ঠিত হয়েছেন। জনাব চৌধুরী আব্দুল্লাহ মামুন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বা ডিআইজি ছিলেন। চৌধুরী আব্দুল্লাহ মামুন 1964 সালের 12 জানুয়ারি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবস্থিত বাংলাদেশ রেলওয়ে গভর্নমেন্ট হাইস্কুল থেকে এসএসসি এবং 1981 সালে ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেন। চৌধুরী আব্দুল্লাহ মামুন 1986 সালে বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হন এবং 1989 সালে বাংলাদেশ পুলিশের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট বা এএসপি হিসেবে যোগদান করেন। চৌধুরী আব্দুল্লাহ মামুনের দীর্ঘ পেশাজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল পুলিশ সদর দপ্তর, মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ইত্যাদি। তিনি অন্তত তিনটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন এবং বৈশ্বিক শান্তিরক্ষায় অবদান রেখেছেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বসনিয়া হার্জেগোভিনা, লাইব্রেরিয়া এবং দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার এই গৌরবময় পেশাজীবনে তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর সার্কেলের এএসপি, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ সার্কেলের এএসপি, চাঁদপুর জেলার হাজীগঞ্জ সার্কেলের এএসপি, চাঁদপুর জেলার অ্যাডিশনাল এসপি এবং ডিএমপির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নীলফামারী জেলার এসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার বা ডিসি এবং পুলিশ সদর দপ্তর ঢাকার এআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে তিনি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তর ঢাকার ডিআইজি অপারেশনসের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন হন। বাংলাদেশ পুলিশে অসাধারণ সেবা এবং বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলাদেশ পুলিশের সম্মানজনক পুরস্কার প্রেসিডেন্ট পুলিশ মেডেল বা পিপিএম দেওয়া হয়। তিনি দেশে এবং দেশের বাইরে কতগুলো সম্মানজনক পেশাগত প্রশিক্ষণেও অংশগ্রহণ করেছেন, যার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ব্রামশিলে ইন্টারন্যাশনাল কমান্ডার্স প্রোগ্রাম, থাইল্যান্ডের ব্যাংককে ইউএস এম্বাসি এবং এফবিআই কর্তৃক আয়োজিত 23তম প্যাসিফিক ট্রেনিং ইনিশিয়েটিভ পিটিআই অ্যান্ড গ্লোবাল চ্যালেঞ্জ ফর ল এনফোর্সমেন্ট কোর্স। ব্যক্তিগত জীবনে চৌধুরী আব্দুল্লাহ মামুন ডক্টর তৈয়বা মুসাররাত জাহা চৌধুরীকে বিয়ে করেন এবং তিনি দুই পুত্র এবং এক কন্যা সন্তানের জনক।